জঙ্গিপুর 58 নম্বর বিধানসভার সদরঘাটে দাদা ঠাকুর মুক্ত মঞ্চে একটি জনসভা করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন জঙ্গিপুর রঘুনাথগঞ্জ এবং সুতির প্রার্থীরা। চলুন দেখাবো সেই ছবি। আপনি 1 টাকা খরচা করেছেন আর আমাদের কাছ থেকে 2 টাকা নিয়ে সেই চাল মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। মোদি চাল দিদিন নাম গিনছেন, ওখান থেকে ভালো চাল আসছে, এখানে পচা চাল দিয়ে ভালো চালের বস্তা বাংলাদেশ চলে যাচ্ছে, উড়িষ্যা চলে যাচ্ছে। আমাদেরকে পচা চাল খেতে হচ্ছে 2 টাকা করে। এই পচা চাল আমরা খেতে চাই না, আমরা 30 টাকা 40 টাকা চাল খেতে চাই। নিজেরা উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে আমাদের ইচ্ছা মতো রুচি মতো চাল খাবো। কেন আপনি 2 টাকা চাল খাওয়াচ্ছেন আমাদের ভিখারি করে রেখে? কি অন্যায় করেছে আলু চাষিরা? দিদি কেন তারা 4 টাকা 5 টাকা বিক্রি করে 40-50 টাকা খাবে? গত বছর খুব পেঁয়াজ হয়েছিল গঙ্গার ধারে, 2 টাকা 3 টাকা করে পেঁয়াজ চাষিরা বিক্রি করেছিল কাটোয়ার, সুইসাইড করেছে দাম পায়নি বলে। সেই পেঁয়াজ আমাদের 80-90 টাকা কিনতে হয়েছে, কি হয়নি? আমাদের গরিব কৃষকরা 3 টাকা করে বিক্রি করবে আর 80 টাকা খাবে কেন? দিদি কি অপরাধ করেছে? আর এই চাষিদের আর মন্ত্রীদের জন্য ভুবনেশ্বরের জেল রাখা আছে, ওখানে জগন্নাথ দর্শন করতে যাবে। যে লালু প্রসাদ যাদব 15 বছর ওখানে মুখ্যমন্ত্রী ছিল, ভোগ্য মুখ্যমন্ত্রী কিছু, তিনি কোথায় আজকাল? লালু প্রসাদ যদি জেলে যেতে পারে, দিদি লাল ভাইরা, লালু ভাইরা, ভাই পরেও জেলে যাবে। আগে বিহারের লোকেরা বলতো, জব তক সামোসা মে আলু রহেগা তব তক বিহার মে লালু রহেগা, ঠিক কি না? আর এবারে নির্বাচনে স্লোগান পাল্টে গেল, জব তক সামোসা মে আলু রহেগা তব তক জেল মে লালু রহেগা। দিদিমণি বলছেন মোদির মুখ কেউ দেখতে চায় না, আপনার মুখ দেখতে চায়? দেখতে চায় না, দিদিও জানেন দেখতে চায় না, তাই ভাঙা পাটে সবাইকে দেখাচ্ছেন, মুখটা কেউ দেখতে চায় না। দিদি সে গুলি খেয়ে মরে, দিদিমণি বলছেন আমার কর্মীরা মারা গেছে, যে পার্টির কর্মীরা ইভিএম মেশিন ছিনতাই করে, সেন্ট্রাল ফোর্সের বন্দুক ছিনতাই করে, মা মনে সম্মান নষ্ট করে, সেই পার্টি কোনো ভদ্রলোকের পার্টি হতে পারে না, ওটাকে বন্ধ করা উচিত, ব্যান করে দেওয়া উচিত, এই পার্টি পশ্চিমবঙ্গে চলতে পারে না। একবার পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমার প্রার্থীদের জিতিয়ে দিন, 200 সিট নিয়ে বিজেপি সরকার হবে, এরাই আপনার স্বপ্নের মুর্শিদাবাদ করে দেবেন, স্বপ্নের বাংলা করে দেবেন। তাই গতবারে বলেছিলাম চুপচাপ পদ্ম ছাপ, এবারে চুপচাপ নয়, জোরদার পদ্ম ছাপ, পুরোপুরি টিএমসি কংগ্রেস সিপিএম সভা।